হুগলি জেলা সাংবাদিকদের সংবর্ধনা দিল স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। হুগলি জেলার সাংবাদিকদের সংবর্ধনা দিল কোন্নগরের মা সারদা হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। রবিবার মা সারদা হাসপাতালে হুগলি জেলার সাংবাদিকদের হাতে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস তুলে দেন হাসপাতালের চিকিৎসকরা। করোনা যুদ্ধে দিনরাত এক করে লড়াই করে যাচ্ছে স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সাফাই কর্মীরা। এই যুদ্ধে রাস্তায় নেমে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরাও, তাই এদিন সাংবাদিকদের সংবর্ধনা দিলেন স্বাস্থ্যকর্মীরা। ডাক্তারবাবু আজকে যে ব্যবস্থাটা করেছেন কেন? আমি ডাক্তার সৌমেন চ্যাটার্জি, কন্যাগর মা সারদা হসপিটালের পক্ষ থেকে আজকে আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের কোভিড প্রোটেকটিভ কিট দিয়ে অভিনন্দন জানানো হলো। কারণ আমরা মনে করি যে অন্যান্য সমাজ বন্ধুদের সাথে আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের নিজেদের জীবনকে তুচ্ছ মনে করে এই কোভিড প্যান্ডেমিক পিরিয়ডে অত্যন্ত দৃঢ়তার সাথে এবং সততার সাথে সংবাদ মানুষের সামনে তুলে ধরেছেন। এটা অত্যন্ত অহংকারের ব্যাপার যে অন্যান্য সমাজ বন্ধু যেমন স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, সাফাই কর্মী, এদের সাথে সাথে আমাদের সাংবাদিক ভাই বোনেরা, আমাদের সাংবাদিক বন্ধুরা যেভাবে অত্যন্ত দৃঢ়তার সাথে সংবাদকে পরিবেশন করেছেন এই লকডাউন পিরিয়ডে, মা সারদা হসপিটালের সমস্ত স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকেরা মনে করেন যে তাদের যোগ্য অভিনন্দন, যোগ্য স্বীকৃতি প্রাপ্য। এবং আমরা তাই আজ কন্যাগর মা সারদা হসপিটালের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মান, আমাদের কৃতজ্ঞতা, আমাদের অভিনন্দন জানিয়েছি আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।